ডিসেম্বর মাস থেকেই বন্ধ হবে রান্নার গ্যাস সিলিন্ডার এখনই আপনাদের এই কাজটি করতে হবে যদি আপনারা না করেন তাহলে ডিসেম্বর মাস থেকে আর আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনার গ্যাস কানেকশন বন্ধ করে দেওয়া হবে তো যদি আপনার এইচপি ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো কি কাজটি আপনাদেরকে করতে হবে ফের রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু হাজার উনিশ সালের আগে এলপিজি কানেকশন নেওয়া ব্যবহারকারীদের জন্য অত্যন্ত এটি গুরুত্বপূর্ণ আপডেট নির্দেশিকা অনুযায়ী একত্রিশেই ডিসেম্বরের মধ্যে সমস্ত ব্যবহারকারীকে ই সি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এটি না করলে আগামী দিনে গ্যাস সরবরাহ সমস্যা দেখা দিতে পারে এই নতুন নির্দেশিকার মূল কারণ হল গ্যাসের ডোমেস্টিক সিলিন্ডারগুলি অসাধারণ রূপে ব্যবসায়িক কাজের জন্য ব্যবহৃত হচ্ছে সরকার এই বেআইনি গ্যাস ব্যবহার বন্ধ করতে চায় যা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত জরুরি ই কে প্রক্রিয়াটি অনলাইনে অথবা স্থানীয় গ্যাস অফিসে গিয়ে সম্পূর্ণ করা যাবে গ্যাস অফিসের কর্মীরা প্রক্রিয়ার সময় আপনার গ্যাস স্টোভ পাইপ এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাড়িতে আসতে পারেন যদি আপনার গ্যাস পাইপ একেবারেও বদলানো না হয়ে থাকে তবে সেটি অবশ্যই পরিবর্তন করতে হবে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে ই কে প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তাহলে গ্যাস কানেকশান বন্ধ করে দেওয়া হতে পারে এই কারণে দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হলে ব্যবহারকারীদের এই নির্দেশিকা মেনে চলা অপরিহার্য ই কেওয়াইসি করাবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে যারা অনলাইনে কেওয়াইসি করাতে পারেন তারা করিয়ে নেবেন না হলে নির্দিষ্ট গ্যাস অফিসে গিয়ে কিন্তু আপনারা এই ই কেওয়াইসি করিয়ে নিতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন